বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। মদিনায় যাওয়ার আগে কুবা পল্লী, যারা হজ উমরা গিয়েছেন, মক্কা থেকে মাত্র 5 কিলোমিটার দূর একটা মসজিদ আছে, মসজিদে কুবা। প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নববী থেকে কুবা মসজিদে হেঁটে হেঁটে যে 2 রাকাত নামাজ পড়তেন। কেউ যদি অযু করে, ঘর থেকে অযু করে যে কুবার মসজিদে নামাজ পড়ে, তার আমল নামে আল্লাহ একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবে। এজন্য দেখবেন প্রতি শনিবারে কুবা মসজিদে ভিড়। আমি যতবার গিয়েছি সৌদিতে, প্রত্যেক শনিবারে ওখানে জিয়ারত করেছি। শনিবারে যে কুবা মসজিদে আপনি নামাজ পড়বেন। এই কুবা মসজিদ তৈরি করে বিশ্বনবী চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারাতে। এসে তিনি জায়গা চুজ করলেন, কোথায় হবে আমার মসজিদ, লোকেশন চুজ করলেন। বিশ্বনবী লোকেশন চুজ করতে পারতেন খুব ভালো। খুঁজে খুঁজে এমন একটা জায়গা তিনি বাছাই করলেন, সেন্টার অফ দ্য সিটি, এটা শহরের একেবারে মাঝখানের জায়গা। বিশ্বনবী বললেন এই জায়গা আমার লাগবে। সুবহানাল্লাহ, কইবেন না কি জ্ঞান, কি বুদ্ধিমত্তা, কি ফিলোসফি ছিল বিশ্বনবীর। সব জায়গায় বিশ্বনবীর এই অভাবনীয় বুদ্ধিমত্তা। বিশ্বনবী যখন কোন যুদ্ধে যেতেন, যুদ্ধ ডান দিকে, যুদ্ধ কোন দিকে, কিন্তু সেনাপতি নিয়ে বের হইতেন বাম দিকে, বের হইতেন বাম দিক দিয়ে গুইরা টুইরা ওই দিকে যাইতেন। সুবহানাল্লাহ, কইবেন না, যাতে কেউ কল্পনাই করতে না পারে কোথায় অ্যাটাক করবে। এটা হচ্ছে সেনাপতির যুদ্ধ কৌশল। বিশ্বনবীর যুদ্ধ যদি হতো বাম দিকে, উনি বের হইতেন ওইদিকে। বিশ্বনবীর যুদ্ধ হলো সামনে মদিনা থেকে, তিনি পিছনের রাস্তা দিয়ে অনেক দূরে চলে যেতেন, সেখান থেকে মরুভূমির পথ পাড়ি দিয়ে তারপর যুদ্ধের ময়দানে যেতেন। বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়াল পাওয়ার। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে বেশি কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন মানুষ করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বানিয়েছেন। ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। মধ্যস্থতা করতে পারতেন ভালো, সালিস করতে পারতেন ভালো। সালিস, আমরা বাংলায় বলি সালিস, আসলে শব্দটা সালিস, আসানি আসালিস। আমার আপনার মধ্যে ঝগড়া তো আমি এক, আপনি দুই, আরেকজন লাগবে কি তিন নাম্বার, সালিস। এটাকে বলে সালিস, সালিসই করতে পারতেন বিশ্বনবী, চমৎকার। স্বামী স্ত্রীতে ঝগড়া হলে মিলাই দিতেন। কত ফাতেমা আর আলীর ঝগড়া মিলাই দিয়েছেন তার হিসাব নাই। সুবহানাল্লাহ, কইবেন না, হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর, ভালো মধ্যস্থতাকারী ছিলেন। স্ত্রীদের মধ্যেও ঝগড়া লাগতো, বিশ্বনবীর স্ত্রীদের মধ্যেও খুনসুটি হতো, ঝগড়া। বিশ্বনবীর একমাত্র ভার্জিন কুমারী স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাড়িতে বিশ্বনবীর আরেক স্ত্রী, খুব সম্ভবত হাফসা বা সাফিয়া, কোন বর্ণনা এসেছে পায়েশ, কোথাও এসেছে ঝোলওয়ালা তরকারি হাদিয়া নিয়ে আসছে, যে এটা আপনারা দিলাম। মায়েশা তরকারি দেখে রেগে গেলেন, আমার ঘরে তরকারি দিচ্ছে কেন, আমি রাঁধতে পারি না, আমি নিজ হাতে রান্না করে বিশ্বনবীরে খাওয়াবো। রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সাফিয়ার হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে। হাফসা যে বিশ্বনবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, কুমারী বউ তো আদর করছেন বেশি, লাই দিয়া কই তুলছেন দেখেন। ও নবী, আমি পায়েশ নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম, ভেবেছিলাম আপনিও খাবেন, আয়েশাও খাবে। আয়েশা কে আমি কি রাঁধতে জানি না, নিয়ে আসলা কেন, আমার ঘরে দিলা কেন, আমি রাঁধতে জানি, নিয়ে যাও। শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই, তরকারির ঝোল আর পায়েশ দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানাইয়া দিছে। এই যে গাল দেখেন, দলিল নিয়ে আসছি দেখেন কি করছে। বিশ্বনবীর পদ্ধতি ছিল বিচার কেউ দিলেই, হি নেভার টেক এনি অ্যাকশন, হি নেভার রিঅ্যাক্ট এনি মোর, কখনো উনি অ্যাকশনে যেতেন না, উনি দুই পক্ষের কথা শুনতেন। সুবহানাল্লাহ, পড়েন। আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজন রে বাস আছে না নাই, বললেন আয়েশারা ডাকো, আয়েশা এমন করেছো, করেছি, কেন করেছো, বলে ইয়া রাসূলুল্লাহ মাথাটা গরম ছিল, নিজেকে সামলাতে পারিনি, এলো নবী সামলাতে পারিনি, আমি ভুল করেছি, আমি স্বীকার করলাম, মাফ করে দেন। বিশ্বনবী বললেন এবার ঠিক আছে, দুজনের কথা আমি শুনেছি, এবার আমার জাজমেন্ট হচ্ছে কিসাস, মানে যেমন করেছো তেমন, গুতা মারলে গুতা, ঘুষি মারলে ঘুষি, আঘাত করলে আঘাত, ঠিক কিনা। হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে দিয়েছো, হাফসা তুমিও বাটি থেকে ঝোল নিয়ে আয়েশার গালে পলিশ করে দাও। হাফসাও সুযোগ পাইয়া ঝোল নিয়ে মাখিয়ে দিছে, এবার দুইজনের গালে কসমেটিক্স। বিশ্বনবী মুচকি হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে। এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। ঝগড়া লাগলেই বুখারীতে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে ইদহাবু বিনা নুসলিহ বাইনাহুম। চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো আমি মিলাই দিব। চ্যাপ্টারের নাম কি, আমাকে নিয়ে যাও আমি মিলাই দিয়ে আসবো। কত জায়গায় যে বিশ্বনবী যে মিলাই দিয়ে আসতেন,
মক্কা থেকে তিনি যখন মদিনায় আসছেন মদিনার দুইটা গোত্র ছিল আউস আর খাজরাজ এদের এই দুই গোত্রের মধ্যে শত বছরের মারামারি 120 বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না থামাতে পারবে কি করে বাবা যখন মারা যায় ছেলেরে বলতো আমারে মারছিল তোরাও মারবি কেউ যখন ইন্তেকাল করে ওসিয়ত করে যেত আমারে কোপাইছে তোরাও কোপাবি কোপায় সাইজ করে ফেলবি তো সবাই সবার রাগ আর ছাল মেটানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয় আমার প্রতিশোধ তুই নিবি বাবা এরকম ডাকাইতেছে লোক আছে না নাই দাও দাও করে আগুন শুধু জ্বালাতে চায় 120 বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যে উভয় পক্ষের নিয়ে বসলেন উভয় পক্ষের সব কথা শুনলেন এরপরে কথা শোনার পরে মাত্র 7 দিনের ব্যবধানে বিশ্বনবী 120 বছরের যুদ্ধ মিটায় দিলেন এতদিন পর্যন্ত নিয়ম ছিল আউসের কেউ খাজরাজের কোনো মেয়ে বিয়ে করে না খাজরাজের কোনো ছেলে আউস থেকে মেয়ে নেয় না ওদের আনন্দ ওদের মতো এদের আনন্দ এদের মতো এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউস আর খাজরাজের মধ্যে বিয়ে করানোর ধুম পড়ে গেল এরা কুরবানির গোশত নিয়ে আউসেরা খাজরাজের বাড়িতে দিয়ে আসে খাজরাজেরা আবার উট জবাই করলে বড় রান দিয়ে আসে আউসের কাছে সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী ছিলেন গুড মিডিয়েটর তিনি মদিনায় লোকেশন খুঁজতেছেন কোথায় হবে আমার মসজিদ নববী যেটা হবে আমার ক্যান্টনমেন্ট যেটা হবে আমার গণভবন যেটা হবে আমার বাসভবন যেখান থেকে আমি মিলিটারি সোলজার পাঠাবো অ্যাটাক করার জন্য যেখানে হবে আমার জেলখানা যেখানে হবে আল্লাহর কাছে সেজদা দেয়া জিকির করার জায়গা চিল্লা এখন ঠিক কি না এখন মসজিদগুলোরে আমরা মনে করছি শুধু ইবাদতের জায়গা এই মসজিদ কেন্দ্রিক সব হতে হবে আপনি গোটা বিশ্ব দেখেন বাংলাদেশের ছোট্ট একটা চিপার মধ্যে একটা মসজিদ দাঁড় করা হয়েছে মসজিদ হবে অনেক বড় এরিয়া নিয়ে পার্কিং লট থাকবে বড় মসজিদের একতলায় থাকবে কমিউনিটি সেন্টার এক জায়গায় থাকবে হিজামা সেন্টার এক জায়গায় থাকবে রুকিয়া সেন্টার আরেক জায়গায় খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে যুবকদের কি সমস্যা নারীদের কি সমস্যা বিধবাদের কি সমস্যা কার কি মশলা জানার আছে লিগাল অপিনিয়ন জানার আছে খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে চিল্লা এখন ঠিক কি না এইভাবে গোটা বিশ্বব্যাপী মসজিদ কেন্দ্রিক কাজ হয় এদেশে মসজিদে শুধু নামাজ আর কিছু নাই বিশ্বনবী লোকেশন তালাশ করতেছেন কোথায় বানানো যায় মসজিদ নববী খুঁজতে খুঁজতে এমন জায়গা বিশ্বনবী চয়েস করলো ওটা ছিল ছাগল ঘোড়া এগুলোর আস্তাবল কিছু জায়গায় খেজুর গাছের ভাঙা খ্যার আর কিছু জায়গায় কাফের মুশরিকদের কবরস্থান এখন এই জায়গায় মসজিদ করা তো কঠিন বিশ্বনবী বললেন না আমার নজর এক জায়গায় যদি পড়ে ওইখান থেকে আমি ফিরাই না সহজে ট্রাই করো এটাই আমার লাগবে মসজিদে নববী বিশ্বনবী বললেন ছাগল গরুর আস্তাবলকে সমান করো খেজুর গাছ ভাঙা যেগুলো আছে খেজুর গাছগুলো কেটে ফেলো কাফের মুশরিকদের যত কবরস্থান আছে কবরস্থান থেকে হাড্ডি গুড্ডি এখান থেকে নিয়ে অন্য জায়গায় দাফন করো সুবহানাল্লাহ মসজিদে নববী শুরু হয়ে গেল নিজ হাতে পাথর কেটে কেটে তিনি মসজিদে নববী বানালেন আর এর আগে যেটা বানায় আসছে ওটার নাম মসজিদে কুবা ওটার নাম কি আপনাদের এলাকায় অনেক জায়গায় আছে না মসজিদে কুবা কুমিল্লাতে একটা আছে আছে না দুই জায়গায় তাই মসজিদে কুবাতে বিশ্বনবী ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন উনি ইমামতি করে ওই মসজিদ আর বিশ্বনবী ইমামতি করে মসজিদ নববীতে মসজিদে কুবার যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরিব এশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পড়েই এই সূরা ইখলাস পড়ে শুনতেছেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে কি পড়ে ইখলাস মাগরিবের প্রথম রাকাতেও ইখলাস দ্বিতীয় রাকাতেও ইখলাস এশার প্রথম রাকাতে ইখলাস দ্বিতীয় রাকাতে ইখলাস ইখলাস পড়ে এরপর অন্য একটা সূরা পড়ে কিন্তু শুরু করে ইখলাস দিয়ে ফজরের প্রথম রাকাতেও ইখলাস দ্বিতীয় রাকাতেও মুসল্লিরাকে পাইছে কি খালি ইখলাস খালি ইখলাস যে ধরছে আপনি পাইছেন কি বলেন ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মন চায় আমি পড়ি তোর মন চাইলে তুই পড় নাইলে যা তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসেবে আমার নিয়োগ দেয় না নিয়োগ দিছে বিশ্বনবী আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্বনবীর তুই বাগ তোমার মনে চাইলে পড়ো নাইলে অন্য মসজিদে পড়ো যাও মিয়া এটা তো সভাপতির সেক্রেটারির নিয়োগ দেয়া মসজিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী ঠিক কিনা নিয়োগ বাতিল করলে কে করবে
বিশ্বনবী সবাই বিশ্বনবীর কাছে যে বললো ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম আপনি দিয়ে আসছেন উনি ইখলাস ছাড়া কিছু করে না বিশ্বনবী বললেন তাই নাকি এমন করে কেন ডেকে আনো ডেকে আনা হলো বিশ্বনবী বললেন আরে সাহাবী ঘটনা কি হাসা কয় হাসা প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো তোমার কি কোরআন থেকে অন্য কোন সূরা মুখস্থ নাই সাহাবী বলে নবী সব মুখস্থ আছে কিন্তু এই সূরাটা আমার পড়তে ভালো লাগে কারণ ফিহি সিফাতুর রহমান এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সূরার পড়তে পড়তে পাওয়া যায় এজন্য এই সূরাটা পড়তে আমি বড় ভালোবাসি বিশ্বনবী বললেন ইমামতি যাবে না তোরটা পার্মানেন্ট হইছে আল্লাহু আকবার তোর ইমামতি পার্মানেন্ট করে দিলাম যেমনে পড়াইতি এমনি পড়াবি প্রতি রাকাতে এই সূরাতুল ইখলাস তুমি পড়ো সমস্যা নাই এই যে তুমি সূরাতুল ইখলাস পড়ো সূরাতুল ইখলাসকে ভালোবাসো আল্লাহ বলেছেন এই ইখলাসের ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোরে জান্নাতে ঢুকায় দিবে ইখলাসের ভালোবাসার কারণে আনতা মিন আহলিল জান্নাহ তুমি জান্নাতে যাবা হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ এই সূরার ভালোবাসায় তোমার জান্নাতে ঢুকায় দিবে সুবহানাল্লাহ পড়েন এজন্য সূরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান বিশ্বনবী 30,000 সৈন্য নিয়ে গিয়েছেন আর খ্রিস্টানদের সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় 40,000 কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশাহ দৌড় সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে বিশ্বনবী তো মহা খুশি আল্লাহর শুকরিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সাইয়েদেনা জিব্রাইল আকাশ থেকে জমিনে নেমে আসছে জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন সহি মুসলিমের বর্ণনা রাআ রাসূলুল্লাহি জিব্রিলা ওয়ালাহু সিত্তু মিআতি জানা 600 পাখা কয়শো 600 পাখা মেলে সাইয়েদেনা জিব্রাইল নেমে আসছেন ওনার পাখার কারণে সূর্যের আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল একা না জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেশতার বহর বিশ্বনবী বললেন কত ফেরেশতা এসেছে কয় 140,000 সাইয়েদনা জিব্রাইল বললেন ও নবী আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন আর ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়াল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী বিশ্বনবী পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাইয়েদনা জিব্রাইল বলে নবী এইমাত্র মুআবিয়া ইবনে মুআবিয়াল মুজানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রুহের মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়বো সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই ওযু করে এসো যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মুআবিয়া ইন্তেকাল করেছে মুআবিয়ার রুহের মাগফিরাতের জন্য আমরা গায়েবানা জানাজা পড়বো পড়েন সুবহানাল্লাহ গায়েবানা জানাজা কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার তাকবীর এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা মানেই দোয়া দোয়া লিল মাইয়িত চারটা তাকবীর আপনি অনেক দোয়া করছেন এই মরা লাশের জন্য এটা তো অর্থ তো বোঝে না এজন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু আর লাগতো না ঠিক কি না বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হলো সাহাবীদের কাতারের শেষে সাইয়েদনা জিব্রাইল 140,000 ফেরেশতাদেরকে নিয়ে জানাজায় শরীক হলেন বিশ্বনবী চার তাকবীর দিয়ে জানাজা পড়লেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চারটা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে 140,000 ফেরেশতা দাঁড়িয়ে জানাজায় শরীক হয়েছে বিশ্বনবী বললেন জিব্রাইল কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানাজায় শরীক হতে দেখি নাই ঘটনা কি কি এমন আমল ছিল আমার মুআবিয়ার যে আমলের কারণে মুআবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে 140,000 ফেরেশতার বহর নিয়ে তুমি জানাজায় শরীক হয়েছ কি এমন গোপন আমল ছিল আমার মুআবিয়ার আমারে বলো সাইয়েদনা জিব্রাইল বললেন নবী আপনার মুআবিয়া বিশেষ একটা আমল করত
বিশ্বনবী বললেন কি সেটা সাইয়েদনা জিব্রাইল বলে আপনার এই সাহাবী কাইমান আও কাঈদান জালিসান আও মাশিয়ান উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই সাহাবীর একটা অভ্যাস ছিল উনি কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করত বেশি বেশি সূরাতুল ইখলাস পড়ত পড়তে রাজি আছেন আজ থেকে বেশি বেশি সূরাতুল ইখলাসের উপর আমল বানানোর দরকার আছে না নাই